الحمد لله الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى فعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تكاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أو كما قال الله تبارك وتعالى فعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين معابا لابسين فيها أحقابا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হুজিবাতিন না রুবি শাহাত ও হুজিবাতিল জানা দিল মাকারি মোত্তাফাকোনা আলাই উপস্থিত সম্মানিত জমা মসজিদের মুসল্লেবৃন্দ শুরুতেই যাবতীয় শুক্রিয়া হামদ আল্লাহ সুবাহানওয়াত আলার জন্য যার অশেষ মেহেরবাণীতে আমরা সাপ্তাহিক জমার ফরজিয়াত রক্ষার্থে তারিবায়তুল্লা সময় মতো উপস্থিত হতে পেরেছি যে সর্বশক্তিমান আল্লাহ সুবাহানায়ত করলেন তারিবার গায়ে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লামের উপর সম্মানিত হাজিরিন আজকের সংক্ষিপ্ত খোদবার আলোচ্য বিষয় জাহান্নামের পরিচয় ও ভয়াবহতা এই জাহান্নাম আল্লা সুবাহানওয়াতা কেন সৃষ্টি করলেন কি অবস্থায় রাখলেন কেনই বা জাহান্নাম আমাদের জন্য আসলে বলতে গেলেই বলতে হয় দুনিয়াতে স্বল্প সময়ের জন্য এসে আমরা দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি একদিকে যেমন আমরা মৃত্যুর কথা স্মরণ করতে পারি না অনুর্ভাবে কিয়ামতের ভয়াবহতা আমাদের মনে পড়ে না আর অনন্তকাল স্থায়ী জীবন আবাস হিসাবে প্রত্যেক অপরাধীর জন্য যে জাহান নাম নির্ধারণ করা হয়েছে সেটা যেন আমরা একেবার স্মরণ থেকে ভুলে গেছি যদিও জাহান নামের কথা বলা হয় তখন আজ আমাদের মনে হয় জাহান্নাম তো একটা বিষয় সেখানে কিছু শাস্তি দিবে এটা ছাড়া কিছু নয় অথচ আল্লাহর নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম জাহান নামের বিবরণ বর্ণনা দিতে গেলেই সাহাবিরা এতই ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন সবাই যেন কাঁদতেন সবার যেন চোখের পানি বের হয়ে যেত তাদের ইমান বৃদ্ধি পেত আজকের আমরা জাহান্নামের কথা যেমন স্মরণ করতে পারি না আমরা কাঁদতেও পারি না আমাদের ইমান বৃদ্ধিও হয় না দিন দিন যেন আমরা দুনিয়ার সাথে মিশে যাচ্ছি দিন দিন যেন আমরা খেলতামাশার ভোগের বস্তুর মধ্যে ডুবে যাচ্ছি আমরা তা থেকে বাঁচার কোনো পথ রাস্তাঘাট কিছুই দেখতে পাচ্ছি না সম্মানিত উপস্থিতি তাই আজকের আসন সংক্ষিপ্তভাবে জাহান নামের পরিচয় ও জাহান নামের ভয়াবহতা কী সে শিরোনামে কিছু আলোচনা করার পরশ পাবো ইনশাআল্লাহ আজিজ ও মা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তু ওয়া ইলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবার ২০ নম্বর আয়াত থেকে শুরু করে ২৭ নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ জাহান্নামের বিবরণ দিয়েছেন তবে আল্লাহ সুবাহনতলা এখানে বলছেন ইন্না কানাত মির সদা ফাদ যা যা পেতে বসে আছে কার জন্য আবা প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপাচারীর জন্য যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর নির্দিষ্ট বেঁধে দেওয়া সীমা রেখা অতিক্রম করে এই সীমালঙ্ঘনকারীর জন্য এ জাহান্নাম স্থায়ী আবাস সেটা কেমন কঠিন চলুন এই জাহান্নামের বিবরণ আসলে এই জাহান্নাম যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কোথায় রেখেছেন এ ব্যাপারে তিনটা প্রশ্ন এক তিন ভাগে বিভক্ত হয়েছেন ওলামা ইকরাম যে জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করে নিচে রেখেছেন আর এক ওলামাইকরম আর কিছু কিশুআ আলামাইকেরাম এই ব্যাপারে মত পেশ করেছেন যে আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করে উপরে রেখেছেন আর কিছু কিশু আলামাইকেরাম বলছেন বিশেষ করে সালাফি বিদ্যাঙ্গন এই মানহাজ এই আকিদাই বিশ্বাসী যে জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা ঠিকই তবে কোথায় রেখেছেন তিনি ভালো জানেন এটা আমরা জানি না আর আমরাও এটাই বিশ্বাস করি তবে নিচে রেখেছেন কি উপরে রেখেছেন সেটা তিনি ভালো জানেন তবে সৃষ্টি করে রেখেছেন এটাই ঠিক সৃষ্টি করে রেখেছেন তার প্রমাণ তার প্রমাণে আবুদাউদের সাতচল্লিশশ ছেচল্লিশ নম্বর হাদিস সনুৎসই এছাড়া তিরমিজিতে আসছে এক হাজার নয়শো ঊনপঞ্চাশ নম্বর হাদিস রাসুল আবু হর জি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাম্মা খলাকল্লাহুল জান্নাহ আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করলেন যেহেতু আগে জান্নাতের বিবরণ দেওয়া আছে এখানে ঠিক একই ধারায় জাহান নামের বিবরণ আর আজকের আমার এখানে প্রসঙ্গ জাহান নাম তাই আগে জাহান নামের কথা হাদিসের শেষ অংশ আগে উল্লেখ করছি সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ সুবাহনতলা বলছেন আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলছেন লাম্মা খোলা কল্লাহ নার আল্লাহতালা যখন জাহান্নাম সৃষ্টি করলেন জাহান্নামকে সৃষ্টি করেছেন তখন যখন জাহান্নামকে সৃষ্টি করেছেন তার মধ্যে শাস্তি সব প্রস্তুত করেছেন যখন আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন যত ধরনের শাস্তি আল্লাহ সুবাহানা তালা অপরাধীদের জন্য নির্ধারণ করেছেন সব প্রস্তুত করেছেন করার পরে তিনি জিব্রিল আমিনকে ডেকে বলছেন এ জিব্রিল কাল আলী জিবরিলা জিবরিল আমিনকে বলা হলো ইজহাব ফাংজুর ইহা জিবরিল আমিন তুমি যাও জাহান নাম দেখে আসো জিবরিল আমিন গেলেন জাহান নাম দেখে আসলেন ফাজাহবা জাহবা ফা নাজারা আমিন গেলেন অতঃপর জাহান নাম দেখলেন সুম্মা যা অতঃপর তিনি ফিরে আসলেন ফিরে এসে আল্লাহ সুবাহান তাল্লার সামনে বলছেন ফকল তখন জিবরিল আমিন বলছেন আই রব্বি ওয়াই জাতিকা হে আমার রব আপনার মর্যাদার কসম করে বলছি হে আমার প্রতিপালক আপনার মর্যাদার কসম করে বলছি এই যে জাহান নামকে শাস্তি স্বরূপ প্রস্তুত করেছেন এই জাহান নামের বিবরণ এই জাহান নামের বর্ণনা শোনার পরে এমন কোন আদম সন্তান আছে যে এই জাহান নামে যেতে চাইবে জাহান্নাম এত কঠিন শাস্তির জায়গা জাহান নামে এত কঠিন শাস্তির জায়গা যার বিবরণ আল্লাহ দিচ্ছেন বিবরণে আল্লাহ সুহান বলছেন যে এই যে জাহান নামকে সৃষ্টি করা হলো কঠিন থেকে কঠিন শাস্তি তার মধ্যে প্রস্তুত করা হলো কাদের জন্য আল্লাহ বলছেন ইন্না আ আল্লাহ সুবহানাহু ওয়া সুরাবা সূরা মধ্যে বলছেন যে নিশ্চয় আমি উইদদাত লিল কাফিরিন এই জাহান্নামের শাস্তিকে প্রস্তুত করেছি কাফেরদের জন্য আর তার জ্বালানি হবে মানুষ ও পাথর তাহলে মানুষকেও জাহান্নামে দেওয়া হবে পাথরকে দেওয়া হবে মানুষ না হয় অপরাধী মানুষ না হয় পাপি মানুষ না হয় সীমালঙ্ঘনকারী মানুষ না হয় সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনের কারণে তাকে আল্লাহ শাস্তি দিবেন কিন্তু পাথর কি অপরাধ করলো পাথরকে কেন আল্লাহ সুবাহ শাস্তি দিবেন পাথরকে কেন আল্লাহ তালা জাহান নামে ঢুকাবেন দেখুন জাহান্নাম এ পাথর দেওয়ার কয়েকটি কারণ এ ব্যাপারে মুফাসিরিনী কেরাম বলছেন পাথরকে প্রথমত জাহান নামে দেওয়ার অন্যতম কারণ হল এটা দিয়ে জাহান নামের আগুনকে বৃদ্ধি করা হবে আল্লাহ আকবর জাহান নামের আগুনকে বৃত্তি করার জন্য দেওয়া হবে কোনো কোনো মুফাশ্রীণী কীরাম এই পাথরকে জাহান নামে দেওয়ার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করছেন যেহেতু দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে মানুষ পাথরের পূজা করে দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে মানুষ পাথরের এ করে তাই তার অপমান করার জন্য কিয়ামতের দিন পাথরকে আগে জাহান নামে দেওয়া হবে তারপর তার অনুসারীকে দেওয়া হবে যেন অনুসারীরা পাথরে যারা পূজা করে পাথরের যারা সম্মান করে পাথরের যারা মর্যাদা দেয় মূল্যায়ন করে তাদেরকে অপমান করে পাথরকেও জাহান্নামে দেওয়া হবে পাথরের অনুসারীদেরকেও এবং পাথরকে যারা মূল্যায়ন করেছে তাদেরকেও জাহান্নামে দিবে এ কারণে পাথরকে আল্লাহ সুবাহনতলা জাহান্নামে দিবেন উল্লেখ্য যে এই যে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে এসে জিবরিল আমিন এ কথাই বললেন হে আল্লাহ আপনি জাহান নামকে যে শাস্তি দিয়ে প্রস্তুত করে রেখেছেন এই জাহান নামের বিবরণ শোনার পরে কোন আদম সন্তান আছে যে উহাতে যেতে চাইবে কেউ যেতে চাইবে না এ ব্যাপারে আপনার এ ব্যাপারে আপনার আরেকটি হাদিস উল্লেখযোগ্য মুসি মুসলিম মেশকাত বোখারি মুসলিম মেশকাত চার হাজার তেত্রিশ চার হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস রসুল সালিয়া বলছেন হুজিবাত এরপর আল্লাহ সুবাহ জাহান্নামকে ঘিরে দিলেন ঢেকে দিলেন আচ্ছাদন করে দিলেন শাহওয়াত দ্বারা প্রবৃত্তির দ্বারা খেয়াল খুশি দ্বারা মনে যা ভালো লাগে তা দ্বারা এই যে আল্লাহ জাহান্নামকে ঢেকে দিলেন জাহান্নামকে ঢেকে দেওয়ার পরে জিব্রিলকে আবারও বললেন ইয়া জিব্রিল কল আলী জিব্রিল জিব্রিলকে বলা হলো ইয়া জিব্রিল ইজাহা ফঞ্জুর ইহা জিব্রিল তুমি আবার যাও ওই জাহান আবার দেখে আসো আগে তো এক পরিস্থিতিতে এক অবস্থাতে দেখে আসলে তুমি আবার যাও জাহান্নামটা দেখে আসো জিব্রিল আমিন জাহান নাম দেখতে গেলেন জাহান নাম দেখতে যে দেখেন ই কি অবাক ব্যাপার আজব কাজ মানুষ যা বেশি বেশি পছন্দ করে মানুষ যা বেশি ভালোবাসে মানুষ যেটা তার সবসময় চাহিদা সেটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই জন্য এই ঢাকনা দেখে ঘেরা অবস্থা দেখে এসে আমিন আল্লাহর দরবারে এসে বলছে কা হে আমার আপনার মর্যাদার কসম করে বলছি আপনি জাহান্নামকে যে সমস্ত আমল দিয়ে কর্ম দিয়ে ঘিরে রেখেছেন ঢেকে দিয়েছেন এই জাহান নামে যাবে না এমন কি কেউ আছে মানে সবাই যেন জাহান নামে যাবে কেন কেন হারাম খেতে ভালো লাগে হারাম খেতে ভালো লাগে খেতে খেতে পেট মোটা হয়ে যায় অবৈধ টাকা বেশি খরচ করতে ভালো লাগে অবৈধভাবে নারী ভোগ করতে ভালো লাগে অবৈধ স্থাপনা জোর করে মানুষের সম্পত্তি দখল করে থাকতে ভালো লাগে কতই যে ভালো লাগার বিষয়ে আমি আপনাকে কিভাবে বোঝাই এই যত ভালো লাগা সব দিয়ে ঘেরা আছি জাহান্নাম এই ভালো লাগাই গ্রহণ করলেন তো জাহান্নাম এই ভালো গ্রহণ করবেন তো এটা আল্লাহ আল্লাহকে বললেন মন যা চাই সে অনুযায়ী চলা যাবে না আপনিও গোলাম আল্লাহর আমিও গোলাম আল্লাহর আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর বিধান মানতে যে আল্লাহর জমিনে চলতে যায় আল্লাহর পথের আল্লাহর কোনো বিধানের সীমালঙ্ঘন হবে এটা কোনো ক্ষেত্রে হতে দেওয়া যাবে না কেমন এই যেখানে সীমালঙ্ঘন কাকে বলি আপনাকে সীমালঙ্ঘন দেখাই যে আপনি এক ভাইয়ের পাশে এই যে দুই ভাইয়ের জমি একই সাথে এখন সীমালঙ্ঘন হলো এই জমির আইল এভাবে রেখে দিবেন এখানে প্রয়োজনে আপনি প্রাচীর দেন কিছু অবশিষ্ট রেখে যেন অপরবাহের জমিতে না যায় যখনই যাবে ওটা সীমালঙ্ঘন অবৈধ ভোগ তবে হ্যাঁ আমার ক্ষমতা পাওয়ার আছে তাই আমি জোর করে দখল করে নিলাম নিলাম তো নিলাম আরও বেশি করে নিলাম নে বলছি দেখি পারোতে কিছু করিও পারতে কিছু করিও ও তো ছোট মানুষ দুর্বল মানুষ কিছু তো করতে পারবে না এবার আপনি এসে মানুষের সামনে হাঁটছেন আর বলছেন হ্যাঁ খুব বাড়াবাড়ি করছিল এবার নিয়ে নিয়েছি দেখি কি করে আসলে কি সে কি করল সীমা লঙ্ঘন করলো এই যে মনের কাছে আনন্দ মনের খায়েশ পুরা হয়ে গেল এই মনের খায়েশ দ্বারাই জাহান্নাম ঘেরা আছে এটা বুঝাতে চাইলেন জিবরিল আমিন তারপর আল্লাহ সুবাহানা তালা এই জাহান্নাম নাম সৃষ্টি করলেন এই দেখেন জিবরিল আমিন সে বিবরণ দিলেন বোঝা যাচ্ছে জাহান নাম সৃষ্টি আছে এই জাহান নামকে কবে কখন দেখতে পাবেন চলুন দেখে আসি এই জাহান্নাম নাম কোথায় ওত পেতে বসে আছে চলুন দেখে আসি আল্লাহ সুবাহানা আলা সুরা ফজরের একুশ বাইশ তেইশ নম্বর আয়াতে বলছেন কাল ইদা দুঃখাতিল আর উজু দাক্কাং দাক্কা কাল্লা কখনোই নয় কখনোই নয় কাল্লা ইজা যা দুঃখাতিল আরুজু দক্কা যেদিন জমিন ফেটে চৌচির হয়ে যাবে কি আমাই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যেদিন এই জমিন ফেটে চৌচির হয়ে যাবে সেদিন আপনার আমার প্রতিপালক ওজা চলে আসবেন ওই ময়দানে ওই মাঠে যে মাঠটা পৃথিবীর মতো হবে কি তবে জানা নেই তবে আল্লাহর নবী বলছেন সেটা যেন দেখতে রুটির মতো গোলাকার সেটা যেন দেখতে ধব সাদা এমন একটা সমতল ভূমিতে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ উপস্থিত করবেন করে তিনি আসবেন তাই আল্লাহ বলছেন যে জমিন যখন ফেটে চৌচির হয়ে যাবে এরপর আল্লাহ সুবাহ আসবেন আর ফেরেশতারা থাকবে সব সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এই যে আল্লাহ এসেছেন এসেই তিনি হুকুম করবেন ফেরেস্তাদেরকে কি করতে ওয়াজি আয়াউমাই জিমবি বিজাহান্নাম জাহান্নামকে টেনে হিসেবে উপস্থিত করার জন্য আল্লাহ বিচার করতে এসে আগে জাহান্নামকে টেনে আনতে বলবেন এই যে জাহান্নামকে টেনে আনা হচ্ছে ও জিয়া তাজক্কারুল ইংসান ও আন্নালা উজিকরা এই জাহান্নামকে সেদিন মানুষ দেখবে দেখে মানুষের উপলব্ধি ফিরবে কিন্তু সেদিন উপলব্ধি ফিরে আর কোনো কাজে আসবে না এই জাহান্নামকে টেনে আনা হলো এই তেইশ নম্বর আয়াতের তফসিরে রসুল সাল্লাম বলছেন আব্দুল আবনে মাসুদ রজিউল্লাহ তালন থেকে বর্ণিত সই মুসলিম মেশকাত পাঁচ হাজার চারশো বাইশ নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন ইউতাবি জাহান্নাম সেদিন জাহান্নামকে টেনে আনা হবে ইউতাবি জাহান্নাম লাহা সাবু আলফা জিমাম এই জাহান্নামের লাগাম থাকবে সত্তর হাজার সাবু আলফা মালাক কুল্লু মা আজ হিমাম সাবু আলফা মালাক তার প্রত্যেকটি লাগামের সাথে থাকবে সত্তর হাজার ফেরিস্তা তাহলে জাহান্নাম কত বড় যে জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে আর প্রতিটি লাগামের সাথে থাকবে সত্তর হাজার ফেরিস্তা লাগাম মানে আমরা বুঝি রশি লাগাম বলতে আমরা বুঝি রশি কিন্তু জাহান্নামকে টেনে আনতে এতটুকু রশিতে কাজ হবে বলে আমাদের মনে বলে না কেন এক একটি লাগামে থাকবে সত্তর হাজার ফেরিস্তা তাহলে জাহান্নাম কত বড় ফেরেশতা মানে মানে এত খুব শুধুমাত্র জিব্রিলামিনের শক্তির বিবরণটা আপনার সামনে পেশ করি জিবরিলামিনের আছে সই শত ডানা ও একবার ঝাপটা মারলে এই জমিন থেকে আসমান পাঁচশত বছরের দূরাত্মের পথ অতিক্রম করতে পারে আল্লাহ আকবর এত শক্তি শুধু এই শক্তি নয় জিবরিল আমিন তার ডানার পরিমাণ জমিনের কোন এক প্রান্তে ঢুকে দিয়ে বলে যদি জমিনকে উল্টে দেব জমিন উল্টে যাবে এত শক্তি আল্লাহ এত শক্তি ধর ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করেছেন আর এই ফেরেস্তাদেরকে তিনি বলবেন জাহান্নামকে টেনে আনতে প্রত্যেকটি লাগাম প্রত্যেকটি রশিতে যদি সত্তর হাজার থাকে তাহলে জাহান্নাম কত বড় এই বিষয় বিশাল ভয়াবহ জাহান নাম এত বড় করে আল্লাহ সৃষ্টি করেছে কত না বড় এর বড়ত্ব গভীরতা কি দিয়ে বোঝায় আপনাকে রাসুল সাল্লামের সাহাবী বলছেন সম্ভবত কোন একজন সাহাবি আল্লাহ নবী বলছেন কোন নাম ইন্দে রসুল্লাহি সাল্লাম একদম আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম থাকলাম হঠাৎ একটি আওয়াজ আসলো হঠাৎ একটি শব্দ আমাদের কানে আসলো তখন আল্লাহনবী বলছেন আতা দরু না তোমরা কি জানো এই আওয়াজটি এই শব্দটি কিসের তখন সাবিগুন বলছেন ওল্লা রসুল আলম তার রাসুল ভালো জানেন তখন আল্লাহর নবী বলছেন এই শব্দটি এই আওয়াজটি হল সেই আওয়াজ সত্তর বছর আগে সত্তর বছর আগে জাহান্নামের মুখের ওপরে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছে আর সত্তর বছর পূর্ণ হলো সে এখনও তলা পায়নি এই যে পাথরটি পড়লো জাহান্নামের নিচে তার সেটার আওয়াজ আল্লাহর নুবি শুনতে পেয়েছেন সাহবিরা শুনতে পেয়েছেন বলেন তো তাহলে জাহান্নামের আওয়াজ কতই কঠিন আর জাহান্নাম কত গভীর সত্তর বছর লাগলো বিশাল বড়ো এক পাথর নিচে পড়তে এটা হলো জাহান্নাম এই জাহান নামে আপনাকে আমাকে দিবে দিলে তো খোঁজ পাওয়া যাবে না এই যে অবয়েবে এই যে অবকাঠাময় আমরা আছি এ অবস্থায় দিলে তো খোঁজ হবে না জাহান নামের এই জন্য জাহান নামের জন্য আল্লাহ সুবাহানা তালা বিশাল থেকে বিশাল আকার আকৃতির করে সৃষ্টি করবেন বিশাল আকৃতির মানে আপনি আমি যদি আজকের সীমা লঙ্ঘন করি আজকের আপনি আমি যদি পাপিষ্ট হয়ে যাই আজকের আপনি আমি যদি জাহান নামের খড়ি জ্বালানি হয়ে দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আপনারও আকৃতি হবে এত বড় আমারও আকৃতি হবে এত বড়ো কত আল্লাহর নবী বলছেন প্রত্যেক জাহান্নামী মানুষ মক্কা মদিনার মাঝে চারশো আশি তার চাইতে কিছু কম বেশি এই যে ব্যবধান চারশো আশি কিলোমিটারের ব্যবধান এই চারশো আশি কিলোমিটারের মধ্যে একজন জাহান্নামী মানুষকে বসিয়ে দিলে সে বসতে পারবে না তার জন্য জায়গা ছোট হয়ে যাবে আল্লাহ আকবার বলুন তো তাকে কত বড়ো আকৃতিতে আল্লাহ সৃষ্টি করলেন প্রত্যেক আদম সন্তান যখন জাহান নামে যাবে এত বড় আকৃতির ধরে নেন আপনি যে আমি এখন জাহান নামে যাচ্ছি কারণ আমি যে পাপ করেছি আমি যে অপরাধ করেছি আমি এখন মারা গেলে তো জাহান নামে যাব আমার আকৃতি যদি এত বড় হয় আমার আকৃতি যদি এত বড় হয় তাহলে আমি কতই না না ফারমান আমি কতই না হতবাগা আমি কতই না অপরাধী এই বিশাল আকৃতির করে সৃষ্টি করবেন শুধু কি এটা বলে আল্লাহর নবী ক্ষান্ত হলেন জি না আল্লাহর নবী সাল্লাম আরও বলছেন যে এই জাহান্নামি প্রত্যেক মানুষের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত পুরু এখন আপনার গায়ের চামড়া আছে আধা ইঞ্চি আধা ইঞ্চি চামড়া তার বেশি চামড়া নেই আধা ইঞ্চি চামড়ার কয়েকটা পর্দা কাটলেই গোস্ত বের হয়ে যাবে এই আধা ইঞ্চি চামড়া তাই সামান্য আগুন লাগলে সহ্য করতে পারি না পোড়ানোর জন্য যত চামড়া দরকার আল্লাহ সব গায়ে ফিট করে দিবেন বিয়াল্লিশ হাত শুধু আপনার গায়ে চামড়া মোটা হবে মানুষটা কত বড়ো হবে মানুষটা এত বড় হবে এখান থেকে এই কাত পর্যন্ত দ্রুতগামী খুব দ্রুতগামী ও ঘোড়া তিন দিন রাস্তা রাত দিন চললে যত পথ যায় চারশো আশির বেশি যেতে পারে চারশো আশি কিলোর বেশি যেতে পারে এই যে আপনার ঘাড়ের দূরাত্ব আপনার মুখান্ত হলে কত বড় হতে পারে আপনার চোখ দুটো কত বড় হতে পারে এ ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে প্রত্যেক জাহান মানুষের দাঁত হবে এক একটি দাঁত হবে অহুত পাহাড়ের মতো এক একটি দাঁত যদি অহুধ পাহাড়ের মতো হয় মুখখানা কত বড় করা লাগবে অহুত পাহাড় মানে সাড়ে আট কিলোমিটার দৈর্ঘ্য এবং সাড়ে তিন কিলোমিটার উচ্চতা বা প্রশস্ত এই ওহত পাহাড় সম এক একটি দাঁত যদি হয় মুখখানা কত বড় হবে এত বিশাল আকার আকৃতিতে তৈরি করে আল্লাহ শাস্তি দেওয়ার মতো করে শাস্তি দিবেন আসলে আমি বোঝাতে পারছি না তবে আপনাকে একটু বোঝানো স্বার্থে বলি দেখেন তো বুঝতে পারেন কি না এই যে আমরা ধান মাড়াই করে তুষ বাহির করি তুষ এই তুষটা কিন্তু মা বোনেরা জ্বালানিতে ভালো করে জাল দিতে পারে না জ্বালাতে পারে না তাই কি হচ্ছে এই যে মেশিনে এগুলা দিয়ে আরও কিছু কেমিক্যাল দিয়ে জ্বালানি হিসাবে তৈরি হচ্ছে দেখেন না এক ধরনের খড়ি তুষ দিয়েই তৈরি তাহলে জ্বালানির জন্য প্রস্তুত করতে হবে যা জ্বালাতে মানুষের সুবিধা হবে বা জ্বালানি হিসাবে বা ভালো জ্বলবে তার উপকরণ করে ঠিক যেমন জ্বালানি তৈরি করা হয়েছে ঠিক জাহান নামে যারা যাবে এই জাহান নামে মানুষকে জাহান নামের জ্বালানির উপযুক্ত করেই তাকে জাহান নামে পেশ করা হবে তাহলে জাহান নাম কত কঠিন এই জাহান নাম কি সহ্য করতে পারব জাহান সহ্য করার মতো ক্ষমতা নেই জাহান নাম সহ্য করার মতো ক্ষমতা নেই এই জন্য আল্লাহর নবী আপনাকে আমাকে ডেকে বলছেন মানে স্থা যারা সালাসা রতিন যে ব্যক্তি বলতে পারে তিনবার যে ব্যক্তি বলতে পারে তিনবার হাদিস পাবে নিবনু মাজা চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানে স্তা যারা রতিন যে ব্যক্তি তিনবার বলতে পারে আল্লাহর কাছে পানা চাইতে পারে এই কথা বলে আল্লাহমা আজির নি মিনা নার তখন কয়লাতে নারু যাহার নাম তার জন্য বলে কয়লাতে নারু যাহার নাম তার জন্য বলে আল্লাহ মা আজির হু মিনান্নার হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো কে বলে জাহান্নাম বলে তাহলে জাহান্নাম এখনো আমার পক্ষে নাম চাই না আমি তার মধ্যে আমি তার আমি তার চাই যেন থেকে জ্বালানি জাহান্ন আপনার আমার জন্য সুপারিশ করে বলছে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আমার থেকে হেফাজত করো আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আমার থেকে দান করো আমিন তাহলে আমরা কি সকাল সন্ধ্যা কথা বলতে পারি না আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার কেন পানাহা চাইবেন এই দেখেন সেই জাহান্নাম যা ওত পেতে বসে আছে এই যে টেনে আনা হলো টেনে এনে সেই জাহান্নামকে বসানো হলো জাহান্নামের উপরে পুল এই যে জাহান্নাম নিচে পুল সিরাত উপরে পুল এমন একটি জায়গা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন জাহান্নামের বিবরণ দিচ্ছেন মা আইসা সিদ্দিক রাজিউল্লাহ না। কেয়ামতের বিবরণে মায়ের সাশেদিকারদীয়াল্লাহ তালানা বলছেন এ আল্লাহ কেয়ামতের বিভীষিকাটা অত্যন্ত কঠিন আপনি যা বর্ণনা দেন কিন্তু কেয়ামতের দিন আমরা যা আপনার পরিবারভুক্ত আমরা যে আপনার পরিজন এ কথা কি আপনার স্মরণ হবে তখন তিন অবস্থাতেই মানুষ মানুষের কথা স্মরণ করবে না আপনজনের কথা স্মরণ করবে না পিতা পুত্রের কথা করবে না স্বামী স্ত্রীর কথা স্মরণ করবে না সন্তান বাবা মায়ের কথা স্মরণ করবে না কেউ কারোর কথাই স্মরণ করবে না তার এক নম্বর জায়গা হলো বিচারের মাঠ দুই মিজানের পাল্লা তিন নম্বর হলো এই পুলসিরাত এই পুলসিরাত পাতানো হয়েছে এই পুলসিরাত আপনি পাড়ি দিতে পারবেন কি পারবেন না পাড়ি দিতে পারবেন কি পারবেন না এই শঙ্কা এই ভয় এই মতো অবস্থায় আপনার কার কথা মনে থাকবে না বলুন কত নিষ্ঠুর আপনি এখন বলুন কত বিপদে আপনি এখন এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় আছে এই যে আল্লাহ সুবহান জাহান্নামকে নিচে পাতিয়েছেন উপরে আছে পুলসিরাত তাই আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মির সদা এই পুলসিরাত পার হওয়ার মতো শক্তি আমাদের নেই কেন আমরা যা করছি তাতে পুলসিরাত পার হব কি করে পুলসিরাত পার হতে গেলে শতামুল লাগবে সীমা লঙ্ঘন থাকলে হবে না পুলসিরাত পার হতে গেলে আপনার আমার ইমানকে বৃদ্ধি করতে হবে যেন সেটা আলোকময় হয় আপনি আমি যদি পুলসিরাত পার হতে চাই সুন্দর করে উজু করতে হবে উজুতে ফাঁকি দিলে উজুতে আল্লাহ রসুলের পথ পদ্ধতি অতিক্রম করে সীমা লঙ্ঘন করলে এই আলো পাওয়া যাবে না সেদিন যখন পুলসিরাত পার হতে যাবেন তখন কাফের এবং মুনাফিক আপনার পিছু নেবে নিয়ে তারা পার হওয়ার চেষ্টা করবে কিছু দূর যেতেই তারা পড়ে যাবে আর তারা আগাতে পারবে না ভাবছিল যে এর আলোয় আমি পার হয়ে যাব আজকের যেমন রাতের আধারে আপনি পথ চলছেন হাতে টর্চ নেই লাইট নেই ওই যে একটা গাড়ি আসছে ওই গাড়ির আলোয় আমি সাইকেলটা একটু দ্রুত চালিয়ে নেই কিছু দূরে এগিয়ে নেব তারপর গাড়ি খুব স্পিরিটি ছিল এই যে গাড়ি পার হয়ে গেল আমি ঘন ঘটা অন্ধকারের মধ্যে পড়েছি এই অন্ধকারের সাথে সে অন্ধকারের কোনো তুলনা নেই এই অন্ধকারের মধ্যে আপনি ও বিপদে আমি কি করতে পারি পাড়ি দিতে গেলে লাগবে আলো এই আলো ছাড়া পুলসিরাত দেখে পার হওয়ার কোনো উপায় নেই এরপর জাহান্নাম জাহান্নাম তো ওত পেতে বসে আছে ওখানে পুলসিরাতের উপরে উঠবে না টপ 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 করে পড়বে মানুষ আর জাহান্নাম ধরে ধরে খাবে জাহান্নাম ধরে ধরে খাবে সেই জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম কত ভয়ঙ্কর এ আপনাকে বুঝাতে পারি না তবে চলুন আল্লাহ সুহান আতাহ বলছেন সোরামুলকের মধ্যে ইজাউল কুফিহা স্বামী ওলাহা শাহী কাওয়াইহিয়াতাফুর ইজাউলকু আর যখন নিক্ষেপ করা হবে ইজাউল কুফিহা স্বামী ওলাহা শাহী ক ওয়াইহিয়াতাপুর তখন জাহান্নামের বিকট আওয়াজ এত জোড়া জাহান্নামের আল্লাহর নবী বলছেন ওই আওয়াজে কানের তালা ফেটে সে বদীর হয়ে যাবে তাহলে জাহান্নাম কত ভয়াবহ জায়গা এই যখন জাহান্নামে দিবে ইজা উল আ সামিউল আহা সেই কৈয়া তাফুর তাকে দু তামাইয়া জুমিনাল গয়েস কেন এতো শব্দ হবে জাহান্নাম রাগে করোদেব ফেটে রোষে পড়ছে জাহান্নাম এত রাগান্ত পাইলেই খেয়ে ফেলবে পাইলে আপনার শাস্তি যত প্রকারের কঠিন থেকে কঠিন শাস্তি আছে সব দিকে চাইবে এইভাবে যখন জাহান্নাম প্রস্তুত হয়ে আছে তা কাদুতামিনাল ওয়াইজ কুল্লাম উল কিয়াফি হাফ হউজুম সা আল আহুম খোজানাতুহা আলম কেয়াতি কুম এর মধ্যে আল্লাহ সুবহানত আলা জাহান্নামের মধ্যে এভাবে দিবে জাহান্নামকে শাস্তি হিসাবে নির্ধারণ করেছেন শাস্তি দিতে থাকবে তখন তারা এই জাহান্নাম থেকে মানুষ বের হতে চাইবে যখন বের হতে চাইবে তখন আল্লাহ সুবাহনতলা বলবেন আল্লা কুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি কেউ কি জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেনি আজকের কেন তুমি জাহান নামে তোমাকে তো সতর্ক করা হয়েছিল তুমি আজকের কেন এই জাহান নামে কেন তুমি সীমা লঙ্ঘন করেছিলে সেদিন কি কোনো জবাব থাকবে সোরা মাইদার সাঁইত্রিশ নম্বর আয়ত আল্লাহ সাবহানাতালা বলছেন সোরা মায়দার সাঁইত্রিশ নম্বর আয়ত আল্লাহ সোবহানাতালা বলছেন ইউরিদুনা আইয়াখ রুজু মিনান্নার ইউরিদুনা তারা চাইবে আইয়াখ রুজু মিনান্নার জাহান্নাম থেকে বের হতে অমাহম বিখরিজিনা মিনহা আল্লা বলছেন তাদেরকে সেখান থেকে বাহির করা হবে না ওয়ালাহুম আজাব মুকিম বরুণ তাদের শাস্তি আস্তে আস্তে স্থায়ী হবে তাদের শাস্তি স্থায়ী হবে শুধু তাই না জাহান নামে যারা যাবে জাহান্নামের শাস্তিকে আল্লাহ বলছেন ফাজু ফাজুকু ফালান তোমরা জাহান নামে এসেছো জাহান নামের শাস্তি ভোগ করতে থাকো আর এই জাহান নামের শাস্তি আস্তে আস্তে আরও বৃদ্ধি করা হবে জাহান নামের শাস্তি দিন দিন বৃদ্ধি পেতে থাকবে কমবে না সেই শাস্তি কেমন হতে পারে সংক্ষেপে জাহান্নামের শাস্তির কথা একটু খেয়াল করুন যে জাহান্নামের শাস্তি কেমন হতে পারে প্রত্যেক সীমালঙ্ঘনকারী ব্যক্তি জাহান নামে যাবে জাহান্নামে নামে যাওয়ার পরে পানি পানি বলে চিৎকার করবে পিপাসায় সবার বুকের ছাতা যেন শুকিয়ে ফেটে যাবে এমন পরিস্থিতি সবাই চাইবে পানি সবাই চাইবে পানি আপনিও চাইবেন পানি আমিও চাইব পানি কেন এই যে কেয়ামতের মাঠে দীর্ঘক্ষণ দাঁড়ানো কেয়ামতের মাঠে দীর্ঘক্ষণ দাঁড়ানো গায়ে যত পানি ছিল সব বের হয়ে গেছে কারণ কেয়ামতের মাঠে মানুষ টিকতে পারবে না মানুষের শরীরে যা আছে সব বের হয়ে সব ঘ্রামে পরিণত হবে এই কেয়ামতের মাঠ সেটা মাথা থেকে এক মাইল দূরে অবস্থান করছিল সূর্য এত তাপ দিয়ে আমাকে কাবু করে নিয়েছে এত একে তো তাপ দিয়ে আমাকে দুর্বল করে ফেলেছে এরপরে জাহান্নাম কি করে বাঁচতে পারি বাঁচার কোনো উপায় নেই ক্ষমতা নেই কিন্তু শক্তিও নেই এখন এবার যে জাহান্নাম এই জাহান্নামে যেই পুলসেরাত থেকে নিচে পড়ে গেছি অমনি তো পোকামাকড় ধরে খাবে খাবে প্রজ্বলিত হতাশান আগুন ধরে গ্রাস করবে ঝলসে দিবে পুড়ে দেবে তখন পানি পানি বলে চিৎকার করবে আল্লাহ সুবাহনাতা বলছেন বান্দা যখন পানি চাইবে বান্দা যখন পানি চাইবে তখন সারাবা তাকে এমন পানি দেওয়া হবে যা ঠান্ডাও নয় শীতলও নয় যেমন পানি আমরা খাই এমন ধরনের কোনো পানি পাওয়া যাবে না কেমন পানি ইল্লা হামিমা ওয়াকা তাকে খাওয়াতে খেতে দেওয়া হবে পান করতে দেওয়া হবে ফুটান্ত উত্তপ্ত রক্ত এবং পুজ যা এত দুর্গন্ধ যা খাবে না খাইতে চাবে না তবু খাবে কেন আল্লাহ সুবাহানা তালা বলছেন সুরা মোহাম্মদের পনেরো নম্বর আয়তে অতঃপর তারা এই উত্তপ্ত ফুটান্ত পানি পান করবে ফাকো আর এক ঢক পান করার সাথে সাথে অমনি তার পেটের নাড়িভুঁড়িগুলো যেন ছিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে টপ টপ করে পড়বে তাদের জাহান্নামে যাওয়ার পরে যদিও এক ঢক পানি খেলাম খেয়ে কত না আরাম পাচ্ছি খেয়ে কত না কষ্টে আছি আরাম তো নেই নেই বরং জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে যেমন সামান্য এক ঢোক বিষ পান করার কারণে বিষ যদি মারাত্মক হয় পেটের ভিতরে জ্বালা পড়া হয় নারী কেটে যায় না জ্বালা পড়া হয় কিন্তু এই বিষের চাইতে কত হাজার গুণ শক্তিশালী এক ঢোক এই উত্তপ্ত ফুটন্ত রক্তপুষ খাওয়ার সাথে সাথে নারী ভুড়ি গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন কেউ নেই পাশে তখন মানুষ মৃত্যু কামনা করবে তখন মানুষ মৃত্যু কামনা করবে কিন্তু আল্লাহ সুবহানাহু বলছেন এখানে কেউ মরবেও না এখানে কেউ বাঁচবে না এখানে কাউকে বাঁচিয়ে রাখা হবে না সবাই জন্য এক কঠিন বিপদে এই বিপদ থেকে বাঁচার আজ কোনো উপায় নেই এই যে পানি পান করতে দিল আর এই পরিস্থিতি এরপরে তো খুদাই কাতর খেতে চাইবে কিন্তু খাবার দিবে কি আল্লাহ সুবাহনতালা বলছেন নিশ্চয়ই জাহান্নামীদের খাবার হলো জাকুম বৃক্ষ যা হলো পাপিষ্ঠদের খাবার এই জাকুম বৃক্ষ কেমন মুফাসির কিরম বলছেন জাকুম বৃক্ষ হলো সেটা যেন শয়তানের মাথা অল্লাহ আলম সেটা কেমন তারপরে কোন কোনো মুফাসির কিরাম বলছেন সেটা হলো জাকুম হলো জ্বলন্ত তেলের তলানি যে তেলগুলো জ্বালাতে জ্বালাতে কালো হয়ে যায় এবং সেটা ফুটান্ত উত্তপ্ত এটা হলো তার খাবার প্রত্যেক জাহান নামী মানুষের খাবার এটা তো মানুষ খেতে পারবে না খাওয়ার চেষ্টাও খাওয়ার চেষ্টা করবে মানুষ খেতে পারবে না খাওয়ার সাথে সাথে তার শাস্তি বহু গুণে বৃদ্ধি পাবে এরপরে খোদাই কাতর তার জন্য কি আছে আল্লাহ সুবাহ সোরা গাছিয়ার মধ্যে বলছেন তার জন্য জরি নামক কাটা যুক্ত রাখা শুষ্ক ঘাস ছাড়া কিছু থাকবে না সেটা এমন একটি খাবার কাঁটাযুক্ত খাবার যা মানুষ খেতে পারবে না খেতে গেলেই তার ফুটে যাবে চোয়ালে ফুটে যাবে উপরে ফুটে যাবে নিচে ফুটে যাবে সে গলৎকরণ করতে পারবে না বাইরে বাইরেও করতে পারবে না এমন এক কঠিন বিপদে পড়ে যাবে এই যখন বিপদ একদিনে পা একদিকে পানি নেই যদিও পাচ্ছে ফুটান্ত রক্ত পুজ আর একদিকে খাবার নেই কতই না কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতিতে

আমাদের প্রতিপালক এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু বাহির করুন হে আমাদের প্রতিপালক এই জাহান্নাম আর সহ্য করতে পারছি না এই জাহান্নামের কঠিন শাস্তি আর সহ্য হচ্ছে না এখান থেকে একটাবারের জন্য আমাদেরকে একটু দুনিয়ায় প্রেরণ করুন এখান থেকে একটাবারের জন্য আমাদেরকে একটু বাহির করুন না আমল সালেহান আমরা একটু সত্য এবার করব দুনিয়া তো ফিরে যায় এবার সৎ করব না আমল সলেন গয়রাল্লা কুননা না ওই যে সৎ আমল ছেড়ে এসেছি দুনিয়াতে করব করব বলে কার করেছিলাম করার সময় পাইনি আল্লাহ তোমাকে বলছি আজকে জাহান্নাম থেকে একটু বাহির করো এই সৎ আমল এবার করে আসব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন নু আলাম নুআমিরকুম এই আমি কি তোমাকে দীর্ঘ জীবন দান করে নি তোমাকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হাইতে দান করে নি আলামিয়া মুন্নাজির তোমার কাছে কি কোনো সতর্ককারী আসেনি আজকের কেন তুমি এখানে এভাবে বলছো আজকের কেন তুমি আজকের জাহান নামে থেকে এভাবে আর্থনাহ করছো এভাবে আদম সন্তান কত অসহায় হয়ে পড়বে যে জাহান নামের মধ্যে টিকবে কি করে টিকার তো উপায়ই নেই কেন যখন কান্নাকাটি করবে আপনি দুনিয়াতে যতই কাঁদেন না কেন চোখের পানি বের হয় না চোখের পানি বের হলেও ফুটা ফুটা কিন্তু যখন জাহান্নামী মানুষ আত্মনাদ করবে কান্নাকাটি কান্নাকাটি করবে তার চোখ দিয়ে অশ্রু বের হবে এত প্রবল বেগে সেটা যেন আসমান থেকে বর্ষণ হয় বৃষ্টি আসমান থেকে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ হলে যেমন নদী দিয়ে খাল দিয়ে ড্রেন দিয়ে নেমে চলে যায় মাটি কেটে চলে যায় প্রত্যেক জাহান নামে মানুষের আত্মনাদের চিৎকারে কান্নাকাটিকে তার চোখ দিয়ে পানি এত জোরে বের হবে তার কপলের উপরে গর্ত হয়ে যাবে তার কপলের উপরে গর্ত মুখের উপরে গর্ত হয়ে যাবে তার চোখের পানি শেষ হয়ে যাবে যখন তার চোখের পানি শেষ এইবার তার চোখ দিয়ে বের হচ্ছে রক্ত রক্ত শেষ ফুজ বের হবে আল্লাহর নবী বলছেন তার এই কপলের উপরে যেন নৌকা চালানো যাবে এত ডিভ হয়ে যাবে এত গর্থ গভীর হয়ে যাবে এই হলো জাহান্নাবী মানুষের আর এটা কি করেই শেষ এভাবে চলতে থাকবে কতদিন চলবে কেউ জানে না কতদিন ভোগ করবেন বলেন তো এই ভোগ করার ক্ষমতা কি আছে এই ভোগ করার ক্ষমতা নেই তাই আমাদেরকে এই জাহান্নাম থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে বাসার উপায় তালাশ করতে হবে নাহলে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা নেই আরও তখন আফসোস আরও তখন বৃদ্ধি পাবে কখন যখন জাহান্নামকে তো আল্লাহ নিচে পাতালেন জান্নাত থাকবে উপরে এই যে পুলসিরাত পাড়ার হয়ে চলে গেছে জান্নাতে জান্নাতেরা উপরে আছে জান্নাতেরা উপরে আছে জাহান্নাম থেকে দেখা যাবে ওই যে আমার বাবা তখন বাবাকে দেখে আর অফসোস বেড়ে যাবে আপনি যখন বিপদে আসেন স্বাভাবিক দুনিয়ার কথাই আপনাকে বলি আপনার বাবা আপনার পাশ দিয়ে যাচ্ছে কেউ আপনাকে ধরেছে কিছু না আপনি যাচ্ছিলেন পথ দিয়ে খুব ক্ষুধা পেয়েছেন পকেটে টাকা নেই একজন দোকানদারের কাছ থেকে আপনি দুইটা কেক চুরি করে খেয়েছেন আপনাকে পিটমোড়া দিয়ে বেঁধে রেখেছে আপনার বাবা আপনার পাশ দিয়ে যাচ্ছিল এতক্ষণ যা মেরেছে আপনি কেঁদেও কাঁদেননি যখন আপনার বাবাকে দেখেছেন তখন কেমন মনে হবে আপনি বলুন তো তখন তখন হাউ মাউ করে কেঁদে ও আব্বা যান আমাকে বাঁচান এই শব্দ বলবে না কে এই যে বাবাকে দেখে যেমন অনুশোচনা বৃদ্ধি হবে আরো বেশি হবে ঠিক জান্নাতে পিতা আছে সন্তান জাহান নামে স্বামী জান্নাতে আছে স্ত্রী জাহান নামে স্ত্রী জাহান জান্নাতে স্বামী জাহান নামে এইভাবে যখন থাকবে তখন এই নিচ থেকে উপরে দেখা যাবে ওদের কাছে পানি চাবে আর বলবে ও গো আব্বা যান আর তোমার অবদ্ধ হব না ও আম্মা জান। আর তোমার না মানি করবো না এবার ঠিক ঠিক তোমাদের কথা শুনবো আমাদের উপরে একটু পানি দাও আমাদের উপরে একটু পানি বর্ষণ করো যেটা আমরা খেয়ে অন্তত তৃপ্তি লাভ করতে পারি তাহলে জাহান নামে এমন একটি জায়গা যেখানে এক মিনিটের জন্য তৃপ্তি এক মিনিটের জন্য কোনো নিরাপত্তা এক মিনিটের জন্য সামান্য আরাম এক মিনিটের জন্য সামান্য রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই অনন্ত জীবন ভোগ করতে হবে কিভাবে সম্ভব এই জাহান নামে কাটানো আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার একটু চেষ্টা করি এখানে পৌঁছায়েন না এখানে পৌঁছায়েন না এটা যে কত যে কখনো ভাবেনি এখানে যাবেই যাবে কেন যারা আল্লাহ তালার বিধানকে সীমা লঙ্ঘন করেছেন তাই আল্লাহ তালা বলছেন এ জাহান্নামা কান আত্ম সদা নিচে জাহান্নামত পেতে বসে আছে লিপো না নামা আবা প্রত্যেক সীমা লঙ্ঘনকারী প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপের জন্য আবাস স্থল হলো তার থাকার জায়গা এটাই হলো তার নীড় এটাই হলো তার ভবন কিভাবে থাকবেন আপনি কেউ থাকবেন নেই এরপরেও দুনিয়াতে আপনার আমার চলাফেরায় দেখেন অহংকার অত্যাচার সব আমাদের মধ্যেই কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবে বলেছেন জাহান্নাম আল্লাহকে বলছেন হে আল্লাহ আমি জাহান্নাম আমার মধ্যে সব স্বৈরাচারী সব অত্যাচারী সব নাফার মানি সব সীমা লঙ্ঘনকারী সব আমার মধ্যে কেন সব আমার মধ্যে কেন তখন আল্লাহ বলছেন জাহান্নামকে না গজাবি রব্বি তুমি তোমার রবের গজব রান তোমার প্রতিপালক যাকে চাইবেন যার প্রতি রেগে আছেন তাকে তোমাকে দিয়েই শাস্তি দিবেন তাহলে আল্লাহ সুবাহনাতালা অসন্তুষ্ট হন আমার উপরে রেগে যান এই ধরনের কোনো কাজ করা যাবে না আল্লাহ তালা যখনই রেগে যাবেন তখনই আপনার আমার কিন্তু এই শাস্তি ভোগ করাই লাগবে তারপরে প্রকার অন্তরে আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি কেন আমার মধ্যে দুনিয়ার সব অসহায় মিসকিন হ্যাঁ দুর্বল মানুষগুলো সব আমার মধ্যে কেন তখন আল্লাহ সোহানাত আল্লাহ জান্নাতকে বলছে জান্নাত তুমি আমার রহমত তুমি আমার দয়া আমি যার প্রতি দয়া করব আমি যার প্রতি রহমত করবো তাকে তো তোমার মধ্যে রেখেই শান্তি দিব সোহান আল্লাহ এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করা লাগবে জাহান নাম থেকে বাঁচতে হলে অনেকগুলো আমল করতে হবে অনেকগুলো আমল করতে হবে এক জীবনে কখনো শির করব না প্রয়োজনে জীবন দিব জীবনে কোনো দিন সির করবো না এটা মনে রাখতে হবে প্রয়োজনে জীবন দিব কেমনভাবে ভাবে জীবন দিব আমি আপনাকে এ হাদিসটি এখানে পেশ করতে চাচ্ছি এ দেখেন আজকের আমরা তো শীত চিনি না চিনতেই হবে কেন না হলে আর বিপদে পড়বেন কেন আল্লাহ সোহানতলা বলছেন প্রত্যেক প্রত্যেক ওই সীমালঙ্ঘনকারীকে কেমতের দিন অন্ধ করে উপস্থিত করা হবে তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি চক্ষু মানছিলাম আজকের অন্ধ কেন কারা তারা যাদের চোখ দেওয়া হয়েছে কাজে লাগায়নি চোখ দেওয়া হয়েছে কাজে লাগায়নি তারা কে দিন অন্ধ হবে আমরা কি সবাই কোরআন পড়তে পারি সবাই দিন শেখার চেষ্টা করেছি কোরআন শেখা দুনিয়াতে কত কি শিখলাম কেন এখনো কোরআন শিখিনি সব কিছু শেখার আগে দরকার ছিল কোরআন শেখা এই শিক্ষাটা গ্রহণ করুন কেন এই কোরআনই আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারে দিতে পারে মানে দিবে ইনশাআল্লাহ যে ব্যক্তি কোরআন পড়ে যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে কোরআন তাকে জাহান নামে যেতে দিবে না প্রমাণ সৈবকারী দুইশো তেইশ নম্বর হাদিস রাসুম সাল্লাম বলছেন আল কোরআন এমন একটি দলিল এমন একটি প্রমাণ যা মানুষের পক্ষে কথা বলবে যা মানুষের বিপক্ষে কথা বলবে বিপক্ষে কথা বলবে কার আমার যেহেতু কোরআন পড়ি না কোরআন মানি না কোরআন পড়ি না কোরআন মানি না তাই আপনার আমার বিপক্ষে কথা বলবে কোরআন আর যখন পড়বেন মানবেন কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন আনে লীল আব জন্য দুইটা বস্তু সুপারিশ আল্লাহ কবুল করবেন তার এক নম্বর হলো কোরআন একুলুল কোরআন সেদিন কোরআন বলবে আই রব্বি হে আমার প্রতিপালক ইন্নি মানাত হুবিন আমি কোরআন বলছি সে রাত জেগে জেগে কোরআন তেল করত কোরআন চর্চা করত কোরআন তেলত করত কোরআন চর্চা করত আর কোরআন দিয়ে জীবন পরিচালনা করত পরিবার পরিচালনা করত ভাষা ফিহি আমি তার ব্যাপারে সুপারিশ করছি আল্লাহকে ডেকে বলবেন কে কোরআন তাহলে কোরআন আপনার আমার জন্য যদি সুপারিশকারী হয়ে যায় ভাইজান তাহলে জাহান নামে যাওয়ার আর কোনো ভয় থাকবে না আর কোনো ভয় নেই তাহলে আমরা অন্তত পক্ষে কোরআনের কাছে চলে আসি কোরআন পড়ি কোরআন বুঝি আর কোরআন অনুযায়ী জীবনযাপন করি এতটুকুই এইবার আপনি যখন কোরআন মানতে যাবেন তাহলে কোরআনে কি আছে চলেন তো দেখি আল্লাহ আল্লা তাআলা আপনাকে ডেকে বলছেন এ আল্লা ই ইয়া হুাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওহে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো ওয়াজারু মা আমিনার রেবা ওহে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো সুদের বকিয় অংশ ছেড়ে দাও সুদ থেকে নিজেকে মুক্ত করো কে বললেন সকালবেলা কোরআন তেলত করছেন এই আয়াতটি পড়লেন আবার যে সুদের লেখক না হলে সুদ দাতা আর না হলে সুদগ্রাহিতা আর না হলে সুদের সাক্ষী পড়লেন কি আর করলেন কি বলেন তো না ফার্মনি হলো সীমা লঙ্ঘন হলো তাহলে আপনার আমার থাকার জায়গায় এবার কোথায় হতে পারে এই যে সীমা লঙ্ঘন রসুল সাল্লাম হাদিসে বলছেন আর রাশি অল মুরতাসি লানা রসুল সাল্লাম আর রাশি অল মুরতাসি রসুল সাল্লাম ঘুষ গ্রাহিতা ঘুষদাতা উভয়কে অভিশপ্ত করেছেন অভি লান দিয়েছেন অভিশাপ দিয়েছেন তারপরে বলা হচ্ছে রাশিয়াল ঘুষ দাতা জাহান নামে এখন কি করবেন ঘুষের দুনিয়া তো ঘুষ না দিলে কে আমি ওটা পাবো আপনার ওটা থেকে ওটা না হলে হয় না চেষ্টা করেন কেন ঘুষ দিবেন যেটা আপনার না ঘুষ দিয়ে সেটা আদায় করবেন কেন আর যেটা আপনি সহজে করে দিতে পারেন তার বিনিময়ে আপনি ঘুষ গ্রহণ করবেন কেন ঘুষ গ্রহণ করলেন তো কি হল সীমালঙ্ঘন হলো থাকার জায়গা জাহান্নাম কিসে নিয়ে গেল ঘুষে আপনি পাস ওক্ত সলা তাদায় করতে করতে কপালে ঘা করলেও সুদ ঘুষ যদি ছেড়ে না দেন জাহান্নাম যে যেতেই হবে এখনো তো অবাকর সুযোগ আছে ফিরে আসুন এখনো তো সুযোগ আছে ফিরে আসুন আজকের এই বিবরণ শুনে অন্তত ফিরে আসুন আর না হলে তো উপায় খারাপ কিভাবে আপনি জান্নাতে যাবেন একটু খেয়াল করুন গাড়ি বাড়ি টাকা পয়সা শ্বাস বন্ধ হলে সব থেকে যাবে ঘুষ খেলেন কার্য ঘুষ দিলেন কার জন্য ওয়ারিসের জন্য পরিবারের লোকের জন্য সুদ খেলেন কার জন্য পরিবারের লোকের জন্য আপনার জন্য কিন্তু কিছুই করেননি কিন্তু তাদের জন্য নিজে মরবেন কেন এভাবে না মরে ভ্যানসালাই মরেন এইভাবে না মরে ভ্যানশালায় মরেন অসুবিধা কি আছে নিজে তো মরলেন মরলেন পরিবারকেও মেরে গেলেন ভ্যানশালায় খাইলে নিজেও বেঁচে যাবেন পরিবারও বেঁচে যাবে নিজেও বেঁচে যাবেন পরিবারও বেঁচে যাবে এইভাবে আর করেন না এইটা মহামারী এই জাহান্নামের মুখোমুখি হতেই হবে যদি সীমালঙ্ঘন থাকে যদি সীমালঙ্ঘন থাকে অতএব সে করবো না সীমালঙ্ঘন বেদাত করব না সীমালঙ্ঘন সুদ খাব না সুদ দেবো না সুদ নেব না সুদের লেখক হব না আজকের সকালে একদিনে ভাই ফোন করে বলছেন ভাইজান যান বিআর ডিবিতে চাকরি হচ্ছে দোয়া করেন বললাম সে কি কথা তা কোন পোস্টে ভাই ওই যে লোন দিতে হবে নিতে হবে আমি বললাম চাইতে ভ্যান চালাই খাও তুমি মাস্টার্স পাস করেছো তাতে কি হয়েছে কি তোমার সার্টিফিকেটে পাঁচ পয়সা মূল্য আছে যদি তুমি এখন যে সুদের এই লোনের সিগনেচার করে বেড়াও মানে সুদ অনুমোদন করছো তুমি সুদ অনুমোদ অনুমোদন করছো কি হবে তোমার বিদ্যা আমি বললাম তোমার বাপকে বলো ব্যবসার ব্যবস্থা করে দিতে চাকরি বন্ধ করো এবার আপনার প্রশ্ন তাহলে চাকরি করবে কি করে আরে চাকরি আপনি স্বচ্ছতা রেখেই যদি চাকরি করতে পারেন করেন আপনি ওখানে তিন পারসেন্ট ছয় লাভ না নিয়ে বলেন এটা পর্যায়ে হাসানা চাপিয়ে দেন ঠিক আছে চাপিয়ে দেন নেওয়ার সময় আপনি নিবেন না সুদ চাপিয়ে দেন অনেক সময় মনে হয় এমনই যে আসলে যদি এরকম ভাবে না দেয় তা আদায় হবে কি হবে না আপনি আদায় ঠিক মতো করে নেন আপনি যেটা দিয়েছেন ওই পর্যন্ত যে এসেছে কর্তন করে দেন ঠিক আছে আর দেওয়া লাগবে না আমি আমার সম্পদ যেটা কর হাসানা হিসাবে দিয়েছিলাম ওটা ফিরে পেয়েছি কিন্তু পারবেন চালু করতে পারবেন না যে অনেক সমস্যা অথেব সম্মানিত দিনই ভাই পরকাল সবার জন্য নয় সম্মানিত দিনই ভাই জান্নাত সবার জন্য নয় জান্নাত তাদের জন্য যারা দুনিয়াতে ভোগ ভোগবিলাস খুব একটা পাবে না অতীব কষ্টে থাকবে তবে ভোগ ভোগবিলাসে তাদের জন্য রয়েছে যাদের ভাগ্যে আছে এবং হালাল বৈধভাবে চলার চেষ্টা করেছে আল্লাহ যাদের ভাগ্যে রেখেছেন তারা পাবে তবে বেশিরভাগ জান্নাতের মানুষ দুনিয়াতে ভোগবিলাস আরামায়শ পাবে না এটাই ঠিক কেন যুগে যুগে দেখা যুগে যুগের দিকে তাকালে পিছনের ইতিহাসে তাকালে সেটাই প্রমাণ করে পৃথিবীর সবচেয়েতে বড় মানুষ নবিরাসুলদের পরে আবু বকর দিয়াল্লাহ তালো তিনি আমার চাইতেও গরিব মানুষ ছিলেন আল্লাহ হকবার আমি তো তার জীবনীকে ফলো করি আমি তার জীবনী যখনই কোনো সংকটে পতিত হই আমি তার জীবনের দিকে ফলো করি আমি তাকাই না যে আমার বাড়ির পাশে ওই দুই তালায় বাস করে ওই ভাই কেমন সুখে আছে এটা আমি তাকাই না আমার আল্লাহ নিষেধ করেছে আমার নবী নিষেধ করেছে আরে তুমি যে পজিশনে আছো তার নিচের দিকে তাকাও উপরের দিকে তাকিও না আমার আল্লাহ বলেছে আমার নবী বলেছে কেন আমি উল্টা দিকে চলবো উল্টা দিকে চলবেন তো সীমালঙ্গন হবেই হবে হবেই হবে আপনার সান্তনা আবু বকরের কাছে কেন আবু বকর জিয়াল্লাহ এত অসহায় মানুষ ছিলেন এত গরিব মানুষ ছিলেন কিন্তু তিনি যে বড় ধনী মানুষ তিনি যে বড় ধনী মানুষ জান্নাতের আটটি দরজা দিয়ে সকল নবিরাসুলকে ডাকা হবে কথা বলা হয়নি তবে সকল নবীরাসুলকে জান্নাতের আটটি দরজা দিয়ে ডাকা হবে কথা হাদিসে কোথাও নেই তবে আবু বকর এই জান্নাতের আটটি দরজার সবগুলা দিয়েই ডাকা হবে কত সম্মানী মানুষ কিন্তু কি খেয়েছেন কি পরেছেন কি করেছেন কি করেছেন মানে একটা কথা বলে দিই আপনি মনে করেন আমার সাদা জামা গাই প্যান্ট পরা ওই গরিব মানুষের দিকে তাকানোর কি সময় আছে আমি খুব ব্যস্ত মানুষ এ দেখেন খেলাপথ কালীন সময়ের কথা আবু বকরজ্জি আল্লাহন প্রতিদিন ফজরে সলাতের পরে বের হয়ে চলে যান ওই ফাঁকা ময়দানে এক কুঠিরে ওই কুঠিরে যেয়ে তিনি ঢুকেন কিছুক্ষণ থাকেন তারপরে বের হয়ে আসেন এই কাজটি প্রায় যখন চলতে লাগলো হঠাৎ তোমারও জেলানো দৃষ্টিগোচর হলো আচ্ছা আবু বকর তিনি খলিফা কোথায় জানে দিকে আর ওই কুঠিরের মধ্যে জানে এত সময় থেকে কি করেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো উনি কিছু বললেন না চুপ থাকলেন তখন জেলানো পিছু নিলেন নিয়ে যে দেখেন যে আসলে উনি কি করেন ওখানে যে একটু দেখে আসি তখন উমারে জেলানো পিছু নিয়ে ও যেয়ে দেখেন ওখানে একটা বুড়ি মানুষ আছে ও অসুস্থ তার দেখার কেউ নাই তার খাওয়ানোর কেউ নাই এখন সেখানে যে পড়িত অসুস্থ সেখানে যে কি করেন সেখানে যে ওই অসুস্থ মহিলার সেবা যত্ন করেন পোশাক পাল্টিয়ে দেন তার যে পোশাকটা পরানো ছিল ওটা ধৌত করে শুকাতে দেন তার খাবার তৈরি করে তার মুখে খাবার দিয়ে আসেন আবার পরবর্তী কি খাবে সেটা প্রস্তুত করে রেখে তিনি বের হয়ে চলে আসেন একজন খলিপায় এই দায়িত্ব পালন করে আপনার বাড়ির দায়িত্বই তো আপনি পালন করেন বলেন আমরা কোথায় আছি কোন জঙ্গলের পশু আমরা আমরা আমাদের থাকার কথা থাকার কোথায় কোথায় আমাদের স্থান আমাদের ধর্ম ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা আছি কোথায় আমরা সারা সারাদিন সীমালঙ্ঘন করছি সারাদিন সীমা লঙ্ঘন করছি অথবা আসুন আমরা এই ধরনের নেকির কাজ সাদাকার কাজ একটু খোঁজ নেন না একটু খোঁজ নেন দেখেন এ কথা কেন বললাম এর মধ্যে আছে জান্নাত এর মধ্যেই আছে অহংকারিতার পরিচয় এর মধ্যেই আছে অহংকারিতার পরিচয় যে অহংকার করে সে কখনো এই দুর্বল উস্কো খুস্কো কাপড়ওয়ালা পোশাকলা মানুষের দিকে ভুরুক্ষেপ করে না এড়িয়ে চলে যায় আর এই কাছে এসো না এরকমই দেখেন শহরে নেমেই দেখেন কাছে এসো না এরা হলো অহংকারে তোমার ওই বাহাদুরি বেশি দিন টিকবে না যাহার নাম অভিজ্ঞামান আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করি সর্বশেষ আপনাদের সামনে এই জাহার নামে যাবে কারা শিখ করে যারা সীমালঙ্ঘন করে যারা বিদাত করে যারা অর্থের পূজারী যারা যারা সম্পদে ডিপাজিট করার চেষ্টা করছেন লক্ষ লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন তারা শুনুন আল্লাহ মধ্যে রহিম লুমাজা ধ্বংস শুনেছে তৈ সমস্ত ব্যক্তিদের যারা মানুষের সামনে এবং পিছে নিন্দা করে মানুষকে ছোট করে মানুষকে অপমান করে এরা অবশ্যই অবশ্যই জাহান আল্লাহর নবী বলছেন মানুষকে ছোট করে অপমান করে মানুষের সামনে তার সম্মান হানি করবেন না এটা হলো বড় সুদ এটা হলো বড় সুদ সুদের সত্তরটির বেশি শাখা আছে তার বড় সুদের দুইটা তার একটি হলো এই মানুষকে অপমান করা মানুষের সামনে মানুষকে অপমান করা এটাও একটা সুদের দরজা অর্থাৎ সে তার জন্য ধ্বংস সুনিশ্চিত জাহান নামে যাবে তারপর আল্লাহ বলছেন আল্লা জি জামাল আদাদা যে তার মালকে জমা করে রেখেছে গচ্ছিত করে রেখেছে বারবার হিসাব করে বারবার হিসাব কষে আল্লাহ যে জামা মাল ও আদদা ইহসবু আন্ন মালো আখলাদা আরশে মনে করে আমার এই সম্পদ আমাকে ওমর করে রাখবে আমার এই সম্পদ আমাকে বড়ত্ব করবে আমার এই সম্পদ আমার সুনাম ছড়িয়ে দিবে এইভাবে আল্লাহ বলছেন কাল্লা কখনোই নয় কাল্লা লায়ুম בזান্না ফিল হুতমা কখনোই নয় আমি তা হতে দেব না ওয়াসরি ইসে জাহান্নামে হুতমানামক জাহান্নামে নিক্ষিত হবে হুতমানামক জাহান্নাম মানে চূর্ণবিচূর্ণকারী জাহান্নাম যে জাহান্নাম আপনাকে চূর্ণ করে ছাড়বে চূর্ণ মানে এই দেখেন বিশাল একটা কাঠের গুঁড়ি আপনি দিয়ে দিচ্ছেন কাটাতে ওই দেখেন তুষ মতো যে চূর্ণ বের হয়ে আসছে এটার নাম হলো চূর্ণ বিশাল কাঠের গুড়ি যদি কাটে চূর্ণ হয় আপনার চূর্ণ করতে জাহান নামে সময় লাগবে না তাহলে আমি আপনি সম্পদের পাহাড় করে কি করব যদি জাহান নামে যেতে হয় দরকার নাই অতটুকুই যতটুকু প্রয়োজন অতটুকুই শেষ বেশি দরকার নাই এখান থেকে শ্বাস বন্ধ হয়ে পরকালে মুক্তিটাই আমার দরকার এই জন্যই সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করুন আল্লাহ রাস্তায় সাদাকা করুন আল্লাহ রাস্তায় ব্যয় করুন আল্লাহ রাস্তায় সাদাকা করুন এই করতে গেলেই কিন্তু বিপদ যে করতে যাবেন শয়তান বলবে কি দরকার এটা দিয়ে দেওয়ার এটা দিলে তো তোমার কমে যাবে কে বলবে শয়তান সে চায় না আপনি জান্নাতে যান সে চায় না আপনি জান্নাতে যান সে চায় আপনাকে জাহান নামে নিতে অথবা আসুন আমরা যেন সম্পদের পূজারি না হই এরপরে আরও পয়েন্টগুলোই শুধুমাত্র বলে যাই তারপরে জাহান নামে যাবে কারা প্রত্যেক দায়ুষ ব্যক্তি জাহান নামে যাবে দায়ুষকে যে তার স্ত্রীকে ছেলে মেয়েকে ইচ্ছা মতো চলতে দেয় শরীয়তের বিধিবিধান তাদের উপরে আরোপ করে না বাধ্যবাধকতা সৃষ্টি করে না এই হলো দায়ুষ আর প্রত্যেক খান্নাস মহিলা জাহান নামে যাবে খান্নাস মানে বেলল্লাফনা অশ্লীলতা প্রকাশ করে হ্যাঁ বেহার মতো রাস্তাঘাটে চলে বেড়ায় এই সমস্ত নারীরা যাবে জাহান নামে এরাও সীমা লঙ্ঘনকারী এরপরে আরও কয়েকটি পয়েন্ট আছে তার একটি হলো নেশাদার দ্রব্য পানকারী প্রত্যেকেই জাহান নামে যাবে তওবা করে ফিরে আসার এখনও সুযোগ আছে বিড়ি সিগারেট তামাক জদ্দা বিড়ি ফ্যান্সি ডিল বা গাজা আফিম আরও যা কিছু আছে আপনার এই নেশা জাতীয় হুক্কা এগুলো সব ত্যাগ করুন কেননা এইগুলো খাওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ আগে তো বললাম রক্ত আর পুজ জাহান নামে কী দেবে রক্ত আর পুজ পানি হিসাবে কিন্তু নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিকে জাহান নামের মধ্যে জেনাকার নারী পুরুষের লজ্জায় স্থান থেকে যে রক্ত পুজ বের হবে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ জাহান নামেরা জাহান নামে টিকতে পারবে না এই দুর্গন্ধের কারণে এটাই দেওয়া হবে খেতে তাহলে আপনার জন্য কি আছে আপনি ভেবে দেখুন এখনও ত্যাগ করুন অনুনয় বিনয় করে অনুরোধ করে বলে যাচ্ছি দেখুন কোরআন হাদিসকে মূল্যায়ন করুন জাহানাম থেকে বাঁচার চেষ্টা করুন পাক সকলকে তা দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমরা বড় অপরাধী আমরা বড় পাপি আল্লাহ তোমার অধুমবান্ধা আমরা আমরা অপরাধী আমরা পাপি আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি দয়াশীল তুমি অনুগ্রহ করে দয়া করে আমাদের আগে পিছের সমস্ত গুণাখা মাফ করে দাও আল্লাহমা আমিন আল্লাহ আমরা বড় অসহায় তুমি আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকতে যে শক্তির প্রয়োজন সে শক্তি দান করো আল্লাহ আজকের দিন বড় আল্লাহ আজকের দিন ইসলাম বড় বিপদে বিপদের সম্মুখীন আল্লাহ তুমি দিন ইসলামের বিজয় পুনর্বিজয় দান করো আল্লাহ মামিন আল্লাহ আমরা যারা দিনের প্রচার হিসাবে প্রচারক হিসাবে কাজ করছি আল্লাহ তুমি আমাদের সঠিক দিনই হক কথা বলার তাওফিক দান করো আল্লাহ জাতির সামনে আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ যেন দিনই হক তো বলে যেতে পারি তার উপরে টিকে থাকতে পারি সে তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন আল্লাহ যে সমস্ত মোমিন মোমিনা মুসলিমা অসুস্থ হয়ে হাসপাতাল ক্লিনিক মেডিকেলে আল্লাহ তুমি তাদের পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ মামিন আল্লাহ যে সমস্ত মোমিন মোমিনা মুসলিমা কবরবাসী হয়ে আছে আল্লাহ তাদের কবরের পরিস্থিতি আমরা কিছু জানি না তুমি ভালো জানো আল্লাহ পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ সেখানে আমাদের কাছে একটু দোয়া একটু কাছাড়া তারা কিছু চায় না আল্লাহ আমরা তাদের জন্য প্রার্থনা করছি তুমি কবুল করো তাদের কবরে রাজা মাফ করো আল্লাহ তাদের কবর সংকীর্ণ থাকলে প্রশস্ত করে দাও আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ তাদেরকে আমাদেরকে এক্ষেত্রে জান্নাতে যাওয়ার পর সহজ করে দাও আল্লাহ মাহ আমিন সুবাহক আল্লাহাফুর الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفاهم بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته